হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে দেখো স্নান টান করে নিয়েছি, আজ লক্ষ্মী পুজো করবো, সেজন্য দেখো আমি ফুল তুলবো। তো গাছটা দেখো প্রচুর ফুল থাকে, আর এখন গ্রীষ্মকালের দিনে প্রচুর রোদ দিচ্ছে, সেজন্য গাছটা ফুলগুলো ঝরে পড়ছে আর গাছটা যেন একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো প্রতিদিন বিকেলে জল দিই গাছটা, সেই জন্য দেখো ফুল তুলে নিয়েছি, আর দেখো দুব্বা ঘাসও তুলে নিয়েছি। তো তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই আমার কমেন্ট করে জানিও, আর আমি এখানে দেখো পুজো করবো, সেজন্য সব কিছু রেডি করছি, আলপনা সব কিছু রেডি করে তারপর পুজো করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমার আলপনা দেওয়া হয়ে গেছে আর ফুল টুল সব কিছু রেডি হয়ে গেছে। আর তারপর দেখো আমাদের যে বাড়ির লক্ষ্মী ঠাকুর, সেই লক্ষ্মী ঠাকুরটা নামিয়ে নেবো, তারপর পুজো করবো। দেখো সব কিছু পুজোর জন্য আমি রেডি করে নিয়েছি। আর সাদা ফুলগুলো দিয়ে পুজো করবো দেখো। আর এখন তো গাছে অন্য ফুল ফুটছে না এই গ্রীষ্মকালের দিনে, কারণ শীতকাল দিনে প্রচুর ফুল পাওয়া যায়। তো এখানে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার বাড়ি ঠাকুর মন্দিরটা। তো এখানে দেখো একটা লাইটও জ্বলছে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে আমার পেজটা কিন্তু ফলো করে দিও। বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।